আসসালামু আলাইকুম কমার্সিয়ানরা। তো ক্রিকেট খেলা তো আমাদের সবারই পছন্দ, রাইট? তো ক্রিকেট সংক্রান্ত ধরো তোমার অনেক বই আছে, তুমি বই পড়ে তুমি ক্রিকেট কীভাবে খেলতে হয়, ক্রিকেট খেলার নিয়ম কানুন, ব্যাট কীভাবে ধরতে হয় সব শিখলা। বাট তুমি যখন মাঠে নামলা তখন দেখতেছো তুমি বইয়ে যা শিখতেছো সেটা ঠিকঠাক মতো অ্যাপ্লাই করতে পারতেছো না। এটার কারণ কি? কারণ এই রিলেটেড তোমার যে নলেজটা আছে সেটা তুমি ফিল্ডে প্র্যাকটিস করোনি প্রপারলি। তো এই জন্য তুমি মাঠে এসে কিন্তু তুমি ভালো করতে পারতেছো না। ঠিক তেমনিভাবে তোমার এক্সামের প্রিপারেশন যতই ভালো হোক না কেন, তুমি এক্সামে ভালো করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি ঠিকঠাক মতো মডেল টেস্ট দিয়ে নিজেকে প্রিপেয়ার করতেছো। তুমি অনেক পড়ে গেলা, বইটা সব কিছু পড়ে গেলা, কিন্তু তোমার হাতে লেখার অভ্যাস নাই, তাহলে তোমার কোন জিনিসটা মিসিং হচ্ছে? তোমার টাইম ম্যানেজমেন্টটা কীভাবে করতে হবে এটা তোমার মিসিং হচ্ছে, এবং আরও কয়েকটা জিনিস তোমার মিসিং হচ্ছে। তো আজকে আমরা কথা বলবো যে শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য তোমার এক্সাম ব্যাচের গুরুত্বটা কতখানি। তো চলো দেরি না করে শুরু করি। তো প্রথমে আমার নিজের এই প্রবলেমটা হতো, আমি হচ্ছে জাস্ট পড়াশোনা করে পড়ার উপর বেশি ফোকাস দিতাম, পরীক্ষার আগে নর্মালি নিজে নিজে মডেল টেস্ট দিতাম না। তো দেখা যেত এক্স্যাক্টলি মানে এক্সাম ভাবতাম যে একদম ফাটাই দিব কোপাই দিব, কিন্তু এক্সামে যে দেখতাম যে আমার লাস্টে কিছু কোয়েশ্চেন অ্যান্সার করা বাকি থেকে যাচ্ছে, কন্টিনিউয়াসলি আমার 3 বা 4 মার্ক করে ছাড়া লাগতেছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমি মডেল টেস্ট দিইনি, বাসায় প্র্যাকটিস করিনি, বা অন্য কোনো জায়গায় আমি এক্সাম দিইনি। তো চলো আজকে দেরি না করে এই বিষয়ে কথা বলি। তো ফার্স্ট অফ অল এক্সাম দেওয়ার বেনিফিটটা কী, মানে তুমি যত মডেল টেস্ট দিবা মডেল টেস্টগুলো দিয়ে আলটিমেটলি তোমার কী লাভ আছে? তো চলো এক এক করে লাভের কথা আজকে আমরা বলবো। তো ফার্স্ট অফ অল তোমার টাইম ম্যানেজমেন্টটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। তুমি যত ভালো স্টুডেন্টে হও না কেন, তোমার প্রিপারেশন যত ভালো থাকুক না কেন, তোমার যদি টাইম ম্যানেজমেন্টটা ঠিকঠাক মতো তুমি এক্সাম হলে না করতে পারো তাহলে কিন্তু তোমার A+টা মিস যাবে। তো এক্সাম দেওয়ার বেনিফিটটাকে সবার ফার্স্টে তোমার টাইম ম্যানেজমেন্ট যে ব্যাপারটা সেটা তোমার ডেভেলপ হবে। হ্যাঁ, সেকেন্ড তুমি তোমার মিস্টেকগুলো আইডেন্টিফাই করতে পারবে। এখন আমাদের বাংলাদেশের স্টুডেন্টদের ম্যাক্সিমাম প্রবলেম হচ্ছে কি, মিস্টেকটা তারা আইডেন্টিফাই করে না। তারা বিভিন্ন কোচিংয়ে এক্সাম দেয়, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মেও এক্সাম দেয়, কিন্তু এক্সাম দেওয়ার পর ঠিক আছে সে ধরো 180 পাইছে। হ্যাঁ, তো 180 পাইছে, সে তো অনেক খুশি, না আমি A+ মার্ক এসে গেছে, কিন্তু বাকি 20 মার্ক যে কোন দিক দিয়ে গায়েব হয়ে যাচ্ছে এটা তো বুঝতেছে না। তো এই 20 মার্ক যে গায়েব হচ্ছে, তো এই 20 মার্ক আমার কোথায় গায়েব হচ্ছে এটা আমার আইডেন্টিফাই করতে হবে, নাহলে কিন্তু তোমার এক্সাম দেওয়ার বেনিফিট নাই। কারণ তোমার তো এই 20 মার্ক যে তোমার গায়েব হচ্ছে, ওই সেম টপিক যদি তোমার বোর্ড কোয়েশ্চেনে চলে আসে তাহলে কিন্তু তোমার ওই বোর্ডেও তুমি সেম ভুলটা করবা। কারণ মানুষের ব্রেনটা ডেভেলপ করা এইভাবে যে তার একই মিস্টেক বারবার করে। তো এক্সাম দেওয়ার কারণ কি? কারণ আমার যে মিস্টেকগুলো হচ্ছে ওটা আমি আইডেন্টিফাই করব, তাই না? তো আমার মিস্টেকগুলো আইডেন্টিফাই করতে হবে। থার্ড, কোনটার পরে কোনটা অ্যান্সার করবো সেই সেন্সটা তোমার বিল্ড আপ হবে। তুমি ধরো এক্সামে ধরো ক বিভাগ আগে দিয়ে শুরু করলা, আমি তোমার অ্যাকাউন্টিংয়ের এক্সাম্পলই দিলাম যে অ্যাকাউন্টিংয়ে তুমি হচ্ছে ক বিভাগ আগে দিয়ে শুরু করলাম আর্থিক বিবরণী। তো তুমি দেখতেছো যে আরে ক বিভাগ আগে দিয়ে শুরু করলে তো আমি ফুল অ্যান্সার করতে পারতেছি না, তাহলে আমি একটু স্ট্র্যাটেজি চেঞ্জ করি, তাহলে আমি খ বিভাগ আগে দিয়ে শুরু করি। তাহলে দেখলা একটু তোমার টাইমটা কম লাগতেছে, ক বিভাগ তুমি আগে অ্যান্সার করছো তার থেকে। তো এই যে তোমার একটা সেন্স বিল্ড আপ হচ্ছে বারবার মডেল টেস্ট দেওয়ার মাধ্যমে, এটা তুমি একটা বেনিফিট পাবা। এ তোমার সেন্সটা বিল্ড আপ হবে যে কোনটার পরে তুমি কোনটা অ্যান্সার করবা, কোন টাইমে তুমি যদি কোনো কোশ্চেন আটকায় যাও ওইটার পেছনে তোমার টাইম ওয়েস্ট করা যাবে না। তো এইগুলো তুমি বুঝবা কীভাবে? তুমি যত এক্সাম দিবা যত সিচুয়েশনে পড়বা তত তুমি বুঝতে পারবা। হ্যাঁ, তারপরে লাস্ট মোমেন্ট এরর চেক, অর্থাৎ তোমার যে মডেল টেস্টগুলো দিচ্ছ বা আমাদের যে HSC বিজনেস স্টাডিজের এক্সাম বেসটা লঞ্চ করা হয়েছে, এখানে যদি তুমি সাবজেক্ট ওয়াইজ এক্সাম দাও, পেপার ওয়াইজ এক্সাম দাও অ্যান্ড মডেল টেস্ট দাও, তো মডেল টেস্ট দেওয়ার পরে তোমার কোন কোন জায়গায় ভুল হচ্ছে এটা কিন্তু তোমার অটোমেটিক্যালি আইডেন্টিফাই হবে। তো ভুলগুলোর একটা এরর লিস্ট করো যে আমি এই অ্যাকাউন্টিং এক্সামে আমার এই কয়টা ভুল হয়েছে, ফাইন্যান্স এক্সামে আমার এই কয়টা ভুল হয়েছে, ম্যানেজমেন্টে আমার এই কয়টা ভুল হয়েছে। তো একটা এরর খাতা বানাও, এরর খাতাগুলো রাখো, রেখে ওইটার উপর আবার কাজ করো যে এই ভুলটা যেন নেক্সট এক্সামে তুমি না করো। তো এইভাবে তুমি লাস্ট মোমেন্টে কিন্তু তোমার যে এররগুলো আছে বা ভুলগুলো আছে এটা চেক দিয়ে দিয়ে তোমার এক্সাম প্রিপারেশনকে বেস্ট করতে পারো এবং অনেকের থেকে এগিয়ে থাকতে পারো এবং HSC A+ পেতে পারো। দেরি না করে এখনই কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে আমাদের এক্সাম ব্যাচে তুমি এনরোল করে ফেলো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।